Hey guys, welcome back to my channel and this is your friend Abhishek again. So আজকে আমরা তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটা ওয়েডিং এর সন্ধেবেলায় কি করে ব্রাইড আর গ্রুমের পোর্ট্রেট নিয়েছি আমাদের AD200 আর আমাদের Godox V1 ফ্ল্যাশটা ইউজ করে আর এটা আজকে আমাদের এই ওয়েডিং এর সেকেন্ড পার্ট যারা ফার্স্ট পার্টটা মানে আমাদের ফার্স্ট ব্লগটা দেখোনি গায় হলুদের উপরের আই বাটনে আমি সেই ব্লগটা দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ ওটাকে একবার দেখে নিও আমরা ফার্স্টেই যেটা স্টার্ট করেছি সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইট পোর্ট্রেট দিয়ে মানে আমরা খালি আমাদের Godox এর AD200 টা ইউজ করছি যেটা সুশান্ত ধরে আছে এই সিঙ্গেল লাইট দিয়ে কিন্তু আমি এই ছবিটা ক্লিক করেছি যখন আমি এই ছবিটা তুলছিলাম সিঙ্গেল লাইটে দেখো এখানে খালি সুশান্ত একটা Godox এর AD200 ধরে আছে কিন্তু ছবিটার মধ্যে কোনো এক্স ফ্যাক্টর আসছিল না সেইখানে আমরা ইন্ট্রোডিউস করলাম ফার্স্ট টাইম আমাদের Godox এর V1 টা যেটা দিয়ে আমরা কিন্তু অ্যাম্বিয়েন্স লাইট করেছি মানে আমাদের সাবজেক্টের উপর না আমাদের অবজেক্টের উপর তোমরা এই ছবিটা খুব ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে যে আমাদের যে সাবজেক্ট আছে আমাদের সাবজেক্টের লেফট হ্যান্ড সাইডে যে লাইটটা আছে সেটা কিন্তু অলরেডি মানে Godox AD200 এরই একটুখানি আলোটা ছিটকে গিয়ে ওখানে পড়েছে আর আমাদের সাবজেক্টের রাইট হ্যান্ড সাইডে যে লাইটটা আছে মানে যেটা আমাদের এই ঝাউ গাছের উপরে লাইটটা আছে সেটা কিন্তু আমাদের Godox V1 দিয়ে করা এখানেও ঠিক সেম আমি কিন্তু ফার্স্টে Godox এর AD200টা দিয়েই আমি কিন্তু ছবিটা তুলছিলাম কিন্তু তারপরেও না মনে হচ্ছিল যে কিছু না কিছু একটা মিসিং তাই জন্য আমরা আবার আমাদের Godox এর V1টাকে আমরা ওখানে ইউজ করেছি পিছন দিকে দেখো যেই ঝাউ গাছগুলো আছে সেগুলোতে লাইট করার জন্য এবার আমরা যেখানটায় যাচ্ছি এই যেই ওয়েডিং ভেনুটা আছে সেখানে সব থেকে মানে অ্যাট্রাকটিভ জায়গা মানে এই জায়গাটার জন্যই কিন্তু এখানে মানে আমাদের এখানে উত্তরবারে সবাই এই ভেনুটা নেয় এখানেও কিন্তু আমি সিঙ্গেল লাইট পোর্ট্রেটই করেছি খালি আমাদের Godox এর AD200টা ব্যবহার করে আর যেটা তোমরা দেখছো যে লুই এলসি 508টা ধরে আছে সেটা দিয়ে আমরা কোনো লাইট করিনি অ্যাকচুয়ালি ওই জায়গাটায় এতটাই অন্ধকার মানে ছিল যে আমার ক্যামেরাতে ফোকাস নিতে খুব প্রবলেম হচ্ছিল ওই জন্য আমরা জাস্ট ফোকাস নেবার জন্য আমরা ওই Godox এর এলসি 500টা ইউজ করেছি আমাদের ব্রাইডের পোর্ট্রেট সেশন চলতে চলতে কিন্তু গ্রুমের এন্ট্রি টাইম হয়ে গেছিলো মানে গ্রুম চলে এসেছিলো অলরেডি ভেনুতে তো আমরা আমি জাস্ট তোমাকে একটা ছবি দেখাচ্ছি মানে গ্রুম এন্ট্রির একটা ছবি আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি নাও ইটস টাইম ফর গ্রুমস পোর্ট্রেটস তো আমরা সেই যেখানে আমরা ব্রাইডের পোর্ট্রেটগুলো করছিলাম আমি সেখানেই আমাদের গ্রুমকে নিয়ে এসেছিলাম কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা রাইস লাইটগুলো পাচ্ছি যেগুলো আমাদের খুব সুন্দর বোকে এফেক্ট দিচ্ছে আর ছবিগুলোর মধ্যে অবভিয়াসলি একটা এক্স ফ্যাক্টর আনতে আমাদের খুব সুবিধা হচ্ছে যেহেতু আমাদের গ্রুম তার বাইককে প্রচণ্ড ভালোবাসে আর হি ইজ আ বাইক রাইডার মানে ও বাইক নিয়ে প্রচুর জায়গায় ঘুরতে যায় তো আমরা এই সুযোগটা কী করে ছেড়ে দিই যে এই টাইমে ওর অবভিয়াসলি আমাদের বাইকের সঙ্গে একটা পোর্ট্রেট নেওয়া খুব ইম্পর্টেন্ট ছিল এখানে আমরা যেটা করেছি এখানে আমরা লাইটিংটা একটু চেঞ্জ করেছি আমরা Godox এর V1 যেটা অরূপের হাতে আছে সেটাকে আমরা কি লাইট হিসেবে ইউজ করেছি আর সুশান্ত তোমরা একটু দেখলে বুঝতে পারবে সুশান্ত ঠিক আমাদের গ্রুমের ব্যাক সাইডটাই আছে ওখানে AD200টার অক্টাটা নিয়ে ওটা দিয়ে আমরা কিন্তু এখানে একটা ব্যাক লাইট বা রিম লাইট করার ট্রাই করেছি